গুড মর্নিং, আমি দিলীপ আর আপনারা দেখছেন গ্রিন রুপ। গ্রিন রুপের পক্ষ থেকে আজকে আপনাদের ক্লাইম্বার গাছের কিভাবে মাচা করা হয় সেটা দেখাচ্ছি। এই দেখুন একটি সাদা ম্যান্ডিভিলা, এই একটি মাচা করেছি, খুব সুন্দর সাইজের। দেখুন ঠিক ড্রামের মতো দেখতে, নিচ থেকে সরু হয়ে মাঝখানটা হয় এরকম হয়েছে। সেরকমই আরেকটি ম্যান্ডিভিলা গাছ আছে, এইটি আপনাদের করে দেখাচ্ছি কীভাবে করতে হয় এই মাচাটি। তো তার জন্য কি কি উপকরণ লাগে, এই দেখুন জিআই তার, এটা হচ্ছে আমি এটা পিভিসি কোটেড জিআই তার নিয়েছি 16 গেজের, এমনি জিআই তারও নিতে পারেন। আচ্ছা, এই বাঁশের কঞ্চি, ইউনিফর্ম হাইটের মোটামুটি দেখে নেবেন, এরকম ইউনিফর্ম হাইটের প্রায় 4 ফুট মতো হাইট আছে, এরকম বাঁশের কঞ্চি নেবেন। আর লাগে এটা পিভিসি ক্লিপ অথবা দড়ি, যে কোনো দিয়েও কাজ করতে পারেন। টুলস লাগে, এটি প্লাস লাগে, আর এটি এই কাটার লাগে, কাটার বা কাঁচি যে কোনো একটি, এই কটি জিনিস হলেই হয়ে যায়। এবারে দেখাচ্ছি, ফার্স্ট হচ্ছে এরকম দুটো রিং বানিয়ে নিতে হবে। আমি এটাতে 3টে রিং দিয়ে করব। এই দেখুন এই যে রিং আছে, এই উপরে একটা আছে, নিচে একটি আছে। আজকে আমি এটাতে 3টি রিং করব, 3টি রিং এই জিআই ওয়্যার থেকে করব। এই দেখুন 3টি রিং করেছি, দুটো সেম সাইজের নিচের দিকে থাকবে আর এটি উপরে থাকবে। এরপরে বাঁশের কঞ্চিগুলি আমি ইউনিফর্ম ডিস্টেন্সে টবের চারদিকে পুঁতে দিচ্ছি। মোটামুটি ধরুন 4-5 ইঞ্চি ডিস্টেন্সে। এই দেখুন, এবার এটাকে রিংটাকে ভেতরে প্লেস করতে হবে কঞ্চিগুলোর। এই দেখুন এইভাবে আর প্লেস করছি। মোটামুটি ইউনিফর্মিটিটা একটু দেখে নেবেন, তাতে দেখতে সুন্দর লাগবে। সুতো দিয়ে বা দড়ি দিয়ে করতে পারেন, কিন্তু এটা হলে একটু তাড়াতাড়ি হয় পিভিসি ক্লিপ, সেই জন্য আমি পিভিসি ক্লিপ দিয়ে করে দিই। এবার দেখুন ফার্স্ট রিংটা বেঁধে দিয়েছি, এবার সেকেন্ড রিংটা ওই সেমভাবেই বাঁধবো, একটু হাইটে মোটামুটি মেজার করে নেবেন, এই যে সার্কেলের যেন মিডিলে ওই অপোজিটেরটা হয়, তাতে অ্যালাইনমেন্টটা প্রপার হয়ে যাবে। দেখুন সেকেন্ড রিংটা বেঁধে দিয়েছি, এরপরে এই থার্ড রিং যেটা ছোটো রিং সেটা বাঁধছি। এবারে এইটা হচ্ছে ঠিক এরকম যে হাইট বাঁধছি, এই দেখুন সুন্দর শেপ নিয়ে নিয়েছে। নিচের দুটো সেম, উপরে একটু ছোট করে দিয়েছি, একটি ড্রামের মতো শেপ নিয়ে নিয়েছে। এবারে এই ক্লিপগুলোর মাথাগুলি কেটে দিন কাঁচি দিয়ে। এই হয়ে গেল। এবারে এটাকে সেম হাইটে যদি কেটে দিতে চান, ধরুন এরকম লেভেলে, এরকম লেভেলে আপনি এগুলো কেটে দিন, এই গাছ কাটা কাঁচি দিয়ে সুন্দর কেটে যাবে কঞ্চিগুলো। এই
দেখুন একটি সুন্দর মাচা হয়ে গেছে। এইভাবে যে কোনো ক্লাইম্বার গাছ, আপনার অ্যালামুন্ডা হোক, অ্যালামুন্ডা কিছু ক্লাইম্বার অ্যালামুন্ডা থাকে, এটা ম্যান্ডিফিলা, যে কোনো ক্লাইম্বার গাছকে আপনি এইভাবে মাচা করে দিতে পারেন। সুন্দর লাগবে। ওই মাচাটি দেখুন খুব সুন্দর জড়িয়ে উঠে গেছে ম্যান্ডিফিলাটি। এই ম্যান্ডিফিলাটিও আস্তে আস্তে আমি এই মাচার দিকে করে দেবো, ও এটাকে জড়িয়ে অবলম্বন করে উঠে যাবে। ও ওর মতো করে ও ধরে নেবে। আপনারাও করতে পারেন খুব সহজেই, জিআই ওয়্যার, কিছু বাঁশকঞ্চি বা বাঁশের বাতা, বা যদি না হয় প্লাইয়ের সরু সরু স্ট্রিপ করেও করতে পারেন, আর এটা দড়ি অথবা পিভিসি ক্লিপ দিয়ে করতে পারেন, আর কিছুই লাগে না। দেখুন একটি সুন্দর মাচা তৈরি হয়ে গেছে, আমার দুটো ম্যান্ডিভিলার সুন্দর মাচা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ইজিলি করতে পারেন, কাউকে দরকার নেই, নিজেরাই করতে পারেন। আরও বিভিন্ন ধরনের মাচা আমি আপনাদের সামনে তুলে ধরবো, মানে বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের মাচা। এই হচ্ছে আপনার ক্লাইম্বারের এই ধরনের মাচা করবেন, খুবই সুন্দর এবং সহজে করা যায়। এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, তাতে আমরা আরও অনুপ্রেরণা পাব। এবং যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।